আচ্ছা আপনি বিয়ে করেছেন? না করবেন না? ওই সময় যে বললাম সুমনা আর আমার স্বামীর কথা তখনই বুঝতে পেরেছিলাম আপনি বিয়ে করেননি। থাক ওসব কথা বাদ দাও। করবেন না? না করলে তো মা খুবই বেজার হয়, মনে দুঃখ পায়। আপনি বোধ হয় মানুষটা অনেক ভালো, তাই না? আদর আমি একটু বোকার অর্ধ। বোকা কেন? আগেই বিয়ে করা উচিত ছিল, মানে অনেক কষ্ট হয়েছে মার। এত কষ্ট হয়? জানি না। বিয়ে করলে বউকে বকবেন, মারবেন? আর যদি উল্টোটা হয়? মানে আপনার বউ যদি আপনাকে বকে? আপনার কখনোই বিয়ে হবে না। কেন? আপনি বউকে মারতেও পারবেন না, বকতেও পারবেন না, আপনার বউ আপনাকে বকতেও পারবে না, মারতেও পারবে না, তাহলে আপনি বিয়ে করবেন কেন? তার মানে বিয়ে মানে কি মারামারি মারপিট? অবশ্যই। আচ্ছা এই বাড়িটা কত দূর এখান থেকে? এই যে সুলিতাইছিলাম, এখানে খারা খারা কথা বলছি তো, এই যে এই বাড়ি। আপনি যান, আমার ভাই যাকে পড়াতো তাকে ডেকে নিয়ে আসেন। কেন কেন মানে আপনি যাবেন না? না। কেন? সব ঘরের ভিতরে শুধু দুঃখ আর দুঃখ, দাও দাও করে জ্বলতে থাকে দুঃখের আগুন, এই আগুনের তাপ আর আমার সয় না। আপনি যান, আমি এখানে বসি। আসলে মেয়েটাও স্বাদের জন্য অপেক্ষা করতেছে, সেও আপনার মতো তারে খুঁজে। মা বলেছিল এই মেয়েটার জন্যই নাকি আমার ভাই গ্রামে থেকে গেছে। আপনি যান, ওকে একবার ডাক দেন, মেয়েটাকে অন্তত একবার দেখি। আমি আরো দুই দিন আগে চলে যেতাম, অভিত ভাই আমার তোরে নিয়ে যেতে বললো, তুই এবার আমার সাথে চলে যাবি, তারপর থেকে একা একাই যেতে পারবি। স্টেশন অভিত ভাই আইবো না আমার নিতে? না আসলে তো কোনো অসুবিধা নাই, সব তো ঠিকঠাকই আছে, তুই আমার সাথে হোস্টেলে চলে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাইতে একবার অভিত ভাইয়ের ফোন দিব। করিম ভাই আবার কি মনে করা? একটু কথা ছিল। নাসরিন আমি বাড়ি গেলাম, বহুত কাম আছে। আচ্ছা এই একজন তোমার সাথে একটু দেখা করবে চাই। কে? সাদির বোন। সে কি জন্য? সাদির খবর নেওয়ার জন্য। তার খবর আমি পাবো কই? আমি তারে বলছি, মানে মনে হয়েছে কি যে সে মনে করতেছে যে তোমার সাথে কথা বলে যদি সাদির কোনো খোঁজ পাওয়া যায় সেজন্য। করিম ভাই আপনি তো সবই জানেন, সে অনেকদিন এখানে আসে না, তারপর কেন তার বোনরা নিয়ে আসেন? আমি তো নিয়ে আসি নাই বোন, সে জোর করে আসছে, মানে হয়তো সে তোমার দেখতে চায়। কি দেখতে চায়? আমি তার ভাইরে আটকে রাখছি কি না? না মানে তোমার এই পরনের জন্য সাদি আবার গ্রামে থেকে গেছে কি না? হ্যাঁ তখন আমি তার আটকাইছি, আমি ভুল করছি, কিন্তু সে তো নিজের ইচ্ছায় পালাইছে। আচ্ছা ঢাকার সব ছেলেরাই কি এরকম, একজন আমারে খুন করে আরেকজন আমার ভাইরে? কি জবাব দেবো নাসরিন, আমি তো নিজেই জানি না, নিজেই বেকুব। আপনার কোনো জবাব দিতে হইব না করিম ভাই, আমি কাল ঢাকা যেতেছি। কালি? হ্যাঁ। তুমি একটু নাসরিন সাবধানে থেকো, ঢাকার ছেলেগুলো কিন্তু খুবই খারাপ। এবার তারা দেখবো আমি কত খারাপ।